হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রুবাইয় ওয়ার্ল্ড আজ শেয়ার করছি ডায়েট রেসিপি সব ধরনের ওয়েট লস ডায়েট প্ল্যানেই থাকে প্রচুর পরিমাণে ভেজিটেবল এবং চিকেন তাই আজ শেয়ার করছি চিকেন ক্যাপসিকাম সালাদ আমাদের লাগবে দুটো চিকেন প্রেস্ট ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সরিষা বাটা লবণ এবং সুইটেনার যারা এক্সট্রিম ওয়েট লস করতে চাচ্ছ পেঁয়াজটা অবশ্যই স্কিপ করবে তবে লো কার্ব ডায়েটে কিছুটা পেঁয়াজ খাওয়া যেতে পারে একই স্টাইলে টম্যাটো ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনটা তোমরা পছন্দ মতো মশলা মিশিয়ে ফ্রাই অথবা বয়েল করে নেবে ডায়েটে ঝাল খাবো না বিধায় আমি একদম সাদা মাটা মশলা ব্যবহার করেছি দিয়েছিলাম সামান্য আদা আন্দাজ মতো আর সেই সঙ্গে মিক্স করে নিয়েছি অল্প একটু সয়া সস সয়া সস দিলে কিন্তু সেভাবে লবণ দিতে হয় না তাই চিকেনের মিশ্রণে আমি কোনো লবণ ব্যবহার করব না দিয়ে দিচ্ছি দু টেবল চামচ সয়া সস আধা চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য যেহেতু আমরা লো কার্ব ডায়েট করছি তাই সামান্য তেলে চিকেনটা ফ্রাই করে নেব যারা ফ্যাট ফ্রি ডায়েটে আছো তারা কিন্তু অবশ্যই চিকেনটা সামান্য বয়েল করে নেবে আমি মনে করি সব ধরনের ডায়েটে সামান্য তেল ঘি বাটার থাকা দরকার যদি কোনো কিছু মাইনাস করতে হয় তাহলে অবশ্যই সেটা হওয়া উচিত কার্বোহাইড্রেট কার্ব আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর আমি প্রেফার করি কিটো অথবা লো কার্ব ডায়েট এখন তৈরি করে নিচ্ছি স্যালাদের ড্রেসিং এক টেবিল চামচ সরিষা বাটার সঙ্গে আন্দাজ মতো লবণ মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব সুয়েটেনার স্টিভিয়ানার অর্ধেকটা স্যাশেই এই স্যালাদের জন্য যথেষ্ট হবে এই স্যালাদে আমরা টক দই কিংবা যে যেকোনো একটা ব্যবহার করতে পারবো আমি কিন্তু মেয়োনিজটাই প্রেফার করি আছে ডিম আলিভ অয়েল এবং ভিনেগার এই সব ইনগ্রিডিয়েন্টস আমাদের জন্য খুবই উপকারী স্যালাদের সঙ্গে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি এখন ঢেলে দিচ্ছি ভীষণ মজার ড্রেসিং এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই স্যালাদে কিন্তু সামান্য তিল কিংবা বাদামও দেওয়া যেতে পারে তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ মজার ওয়েট লস ডেকোরেশনটা তোমরা তোমাদের মন মতো করে নেবে আশা করছি আজকের স্যালাড তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ